আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ডাকফার্ম মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমরা এখন আছি বাংলাদেশের বৃহৎ, শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ যে হাঁসের খামার, এই খামারটিতে আছি। এখানে প্রায় 70,000-এর উপরে, প্রায় 75,000-এর কাছাকাছি হাঁস রয়েছে। তো আমরা আপনাদেরকে এর আগে পুরো হাঁসগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়েছি। যারা ওই পর্বটি দেখেননি তারা অবশ্যই আমাদের ওই পূর্বের পর্বটি দেখে আসবেন। এবং এখন আপনাদেরকে আমরা দেখাবো যে এই বিশাল, দর্শক আপনারা জানলে, আরেকটা বিষয় জানলে অবাক হবেন যে এই এত যে হাঁস, এই হাঁস থেকে কিন্তু তুলনামূলকভাবে কম পরিমাণ হাঁস মারা গিয়েছে, অর্থাৎ সামান্য কিছু পরিমাণ হাঁস মারা গিয়েছে। তো এটা কী কারণে সেটা, সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো খামারের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে। এবং এখন আপনাদেরকে আমরা দেখাবো যে এই এই সুবিশাল হাঁসের খামারে হাঁসকে কীভাবে ভ্যাকসিন দেয় এবং কতদিন পর পর কী ভ্যাকসিন দেওয়া হয় সে বিষয়ে আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন আমরা এখন দেখে নিই হাঁসকে এই সুবিশাল খামারে কীভাবে ভ্যাকসিন দেয় সেটা আপনাদেরকে আমরা এখন দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুবিশাল হাঁসের খামারে হাঁসকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আসলে আমরা অনেক খামারে দেখতে পাই তারা সিরিঞ্জ দিয়ে, অর্থাৎ মানুষের শরীরে যে সিরিঞ্জগুলো দিয়ে সাধারণত ইঞ্জেকশন দেওয়া হয় সেই সিরিঞ্জগুলোই ব্যবহার করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে উন্নত মানের একটি গান মেশিন দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো এই গান মেশিন সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর এই হাঁসকে আসলে কতদিন পর পর ভ্যাকসিন দেওয়া হয় এবং কী টাইপের ভ্যাকসিন দেওয়া হয়, কী ধরনের ওষুধ দেওয়া হয় সে বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। ভাই ভাই, আমাদেরকে একটা তথ্য জানান যে আসলে প্রতিদিন কত পিস হাঁসকে ভ্যাকসিন দেন আপনি? প্রতিদিন আমরা নিয়মিত 2000 ভ্যাকসিন আসবে। 2000 পিস হাঁসকে ভ্যাকসিন দেন? হুম, 2000। এটা কী ভ্যাকসিন দিচ্ছেন? এটা হচ্ছে ডাক কলেরা। ডাক কলেরা ভ্যাকসিন দিচ্ছেন? আসলে কতদিন পর পর ভ্যাকসিন দেন আপনি? হচ্ছে 15 দিন পর পর। 15 দিন পর পর ডাক কলেরা ভ্যাকসিন দেন? দর্শক, আমরা আপনাদেরকে জানাবো, যেন ঠিক আছে, আমরা আপনাদেরকে জানাবো যে কতদিন পর পর কী কী ভ্যাকসিন দেওয়া হয়। তো ভাই, আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে এখন হাঁসকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এটা কী ভ্যাকসিন দেওয়া হচ্ছে? এটা হচ্ছে ভাই ডাক কলেরা ভ্যাকসিন। ডাক কলেরা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো এই ডাক কলেরা ভ্যাকসিন আসলে কতদিন পর পর দেওয়া হয়? এটা হচ্ছে 60 দিন পর আর কি দেওয়া হয়, তারপরে 15 দিন গ্যাপ রেখে আবার 15 দিন পরে থেকে শুরু করা হয় ডাক কলেরা। হ্যাঁ, আর প্রথম আর কি দেওয়া হয় ডাক তুলে, এটা তার 25 থেকে 28 দিন বয়সে দেওয়া হয়, তারপরে 45 দিন বয়সে আবার আর একবার ডাক তুলে দেওয়া হয়, তারপরে 60 দিনে ডাক কলেরা, আর তারপর 15 দিন পর আবার ডাক তুলে কলেরা দেওয়া হয়। হাঁস আনার পরে যখন আপনারা হাঁসের বাচ্চা আনলেন তো তখন আপনারা সর্বপ্রথম কী ভ্যাকসিন দিয়েছিলেন? সর্বপ্রথম তো কোনো ভ্যাকসিন দেওয়া হয় না, ওই 25 থেকে 28 দিন পর ডাক ফুলের ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, ডাক ফুলের ভ্যাকসিন দেওয়ার পরে তারপরে কী ভ্যাকসিন দিয়েছিলেন? তারপরে ডাক কলেরা দেওয়া হচ্ছে। এখন ডাক কলেরা দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রতি মাসে কতবার ভ্যাকসিন দেওয়া লাগে বা এরকম? প্রতি মাসে না, ওই যে বললাম তো 25 দিনে একটা দেওয়া লাগে আর 60 দিনে দেওয়া লাগে। 25 দিনে একটা দেওয়া লাগে আর 60 দিনে একটা দেওয়া লাগে। আচ্ছা, ভ্যাকসিনের পাশাপাশি আর কোনো ওষুধ আপনারা খাওয়ান? হ্যাঁ, হাঁসের রোগমুক্তর জন্য আর কি বিভিন্ন প্রকার ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে আমার ডাক্তার এসে দেখে মানে পরামর্শের মাধ্যমে আর কি এগুলোকে পরিচর্যা করা হয়। ওই ওষুধের প্যাকেটগুলো আছে না? হ্যাঁ। দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো যে এই সুবিশাল হাঁসের খামারে কী ধরনের ওষুধ ব্যবহার করা হয় ভ্যাকসিন ছাড়াও, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা সে পর্যন্তই আমাদের সঙ্গে থাকেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের দেওয়া প্রতিটি ভিডিও আপনাদের
নোটিফিকেশন চলে যায়, আপনাদের হোম পেজে চলে যায়। আর এই সুবিশাল খামার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারেন। এটা দর্শক, আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে আপনার খামারের জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এই যে সুবিশাল খামার, এই সুবিশাল খামারের হাঁস কিন্তু যে পরিমাণে মারা যাওয়ার কথা, তুলনামূলক কম পরিমাণ হাঁস মারা যায়। তো এই কম পরিমাণে হাঁস যে মারা যায়, এটা আসলে এটা কী ধরনের ওষুধ খাওয়ান, কী কী ওষুধ খাওয়ান, সেটা অবশ্যই আমাদের জানা দরকার। তো দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই হাঁসের খামারে কী ধরনের ওষুধ ব্যবহার করা হয়, সেটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। দর্শক, এখন আপনাদেরকে আমরা দেখাবো যে এই সুবিশাল হাঁসের খামারে কী কী ধরনের ভ্যাকসিন ছাড়াও কী কী ধরনের ওষুধ খাওয়ানো হয়, সেটা বিস্তারিত আপনাদেরকে জানাবো। সেই প্যাকেটগুলো আছে আপনার কাছে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুপার মিক্স B2। সুপার মিক্স B2, ভাই এটা কী জন্য খাওয়ানো হয়? ভাই এটা হচ্ছে পায়ে প্যারালাইসিস, ক্ষুধামন্দ, ডায়রিয়া ইত্যাদি আর কি। দর্শক, আমরা দেখতে পেলাম যে সুপার বিক্স B2, এটা আসলে হাঁসের অনেক সময় ডায়রিয়া হয় বা পা পড়ে যায়। তো এই হাঁসের ডায়রিয়া এবং পা পড়ে যাওয়া হাঁসের সবচেয়ে বেশি সমস্যা, যেটা হাঁসের পা পড়ে যায়। তো এই হাঁসের পা পড়ে যাওয়া এটা প্রতিরোধ করতে মূলত এই সুপার মিক্স B2 ব্যবহার করা হয়। ভাই আর কি ওষুধ ব্যবহার করা হয় আমাদেরকে একটু দেখান। আচ্ছা, লাইসোভিট, এটা হচ্ছে লাইসোভিট পাউডার না? লাইসোভিট পাউডার কি জন্য ব্যবহার করা হয় ভাই? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। দর্শক, এটা হচ্ছে হাঁসের মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটা লাইসোভিট পাউডার। লাইসোভিট পাউডার এটা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটা লাইসোভিট ব্যবহার করা হয়। আর এটা কি? অ্যাসিজেন্ট প্লাস। দর্শক, আমরা আরেকটা পাউডার দেখতে পাচ্ছি যে অ্যাসিজেন্ট প্লাস। তো এটা অ্যাসিজেন্ট প্লাসও আসলে এই হাঁসের জন্য ব্যবহার করা হয়। দর্শক দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত হাঁসের টাইফয়েড বা প্রদাহ মূত্র বা এই ধরনের সমস্যার জন্য এটা ব্যবহার করা হয়। অর্থাৎ হাঁসের যদি মূত্রের কোনো সমস্যা হয় এবং যদি হাঁসের জ্বর টাইপের কোনো সমস্যা হয় বা টাইফয়েড হয়, তাহলে এটা মূলত ব্যবহার করা হয়। এটা হচ্ছে অ্যাসিজেন্ট প্লাস, অ্যাসিজেন্ট প্লাস এটা পাউডার। এটার ওজন হচ্ছে 20 গ্রাম। এটা এসিআই লিমিটেডের তৈরি অ্যাসিজেন্ট প্লাস। আর কি আছে ভাই? আচ্ছা, হাঁসের ক্যালসিয়ামের জন্য এটা ব্যবহার করে হয়। আচ্ছা, ফিনক্যাল, এটার মূল্য এখানে দেওয়া আছে 1540। এটা মূলত হাঁসের ক্যালসিয়ামের জন্য ব্যবহার করা হয়। আজ দর্শক দেখতে পাচ্ছেন, হাঁসের ক্যালসিয়ামের জন্য এই ফিনক্যাল ব্যবহার করা হয়। আর কি ওষুধ ব্যবহার করা হয় ভাই? এটা হচ্ছে রেনামাইসিন, এটা অ্যান্টিবায়োটিক ওষুধ। আমরা আসলে মোটামুটি রেনামাইসিন সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে, যারা আমরা বাড়িতেও হাঁস মুরগি পালন করি তারাও এই রেনামাইসিনের সঙ্গে পরিচিত। তো এটা আসলে হাঁসের অ্যান্টিবায়োটিকের জন্য রেনামাইসিন ব্যবহার করা হয়। এটা রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ। আর একটু দেখেন দর্শক, আমরা আর একটু জেনে নেবো যে আরও কী কী ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এটা কি? এটা দর্শক, এটা দেখছেন থায়াভিন, এটা থায়াভিন। অর্থাৎ যদি কোনো হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায়, ঘাড় সোজা করতে না পারে বা পায়ের নখ যদি বাঁকা হয়ে যায় তাহলে, বা প্যারালাইসিস হয়, তাহলে এই থায়াভিন ব্যবহার করা হয়। এটা B1 এবং B2-র কাজ করে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থায়াভিন, ভিটামিন B1 এবং B2। এটার মূল্য দেওয়া আছে 1000 টাকা। এটা FNF ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য, যেটার মূল ফ্যাক্টরি হচ্ছে ঝিনাইদহ।
আর কি আছে? ও আচ্ছা, এই এটা হচ্ছে দর্শক ভাইরোসিট, অর্থাৎ যদি কোনো ভাইরাসজনিত সমস্যা দেখা যায় অর্থাৎ বা পূর্ব থেকে ভাইরাসজনিত সমস্যা দূর করার জন্য মূলত ভাইরোসিন ব্যবহার করে, এটা সিটিএ ব্যবহার করে না, এটা মূলত সিটিএ দেওয়া হয় যাতে কোনো ভাইরাস আক্রমণ করতে না পারে, এই জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে এই ভাইরোসিট ব্যবহার করা হয়। এটা কি? আর এগুলো কি ডাক কলার ভ্যাকসিন নাকি? না, আর আর কোনো ওষুধ নাই। আচ্ছা, এইটা দিয়ে কী করেন আপনারা? দর্শক, এই যে আপনারা যে ভাইরোসিট ওষুধটা দেখলেন, এই ভাইরোসিট ওষুধটা কিন্তু এই স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করে সিটিয়ে দেওয়া হয়, ভাইরাস সমস্ত ঘরে সিটিয়ে দেওয়া হয় আসলে ভাইরাস দূর করানোর জন্য, এটা মূলত সিটিয়ে দেওয়া হয়। এদিকে ঘুরান, এদিকে ঘুরান। তো দর্শক, এগুলোই ছিল মূলত আসলে এই বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ, শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার ভিতরে সর্ববৃহৎ যে হাঁসের খামারটি, এই খামারটিতে ওনারা যে ওষুধ ব্যবহার করে থাকেন সেগুলো আমরা প্রত্যেককে আপনাদেরকে দেখালাম এবং এর কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে আমরা জানালাম। দর্শক, আমাদের আরও ভিডিও পেতে এবং এই খামার সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন, এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও আপনি পেয়ে যান। ধন্যবাদ।